পুরবোর্ড গঠন করা হলো পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভায়। দলের নির্দেশ মেনে আনন্দ দত্তকে চেয়ারম্যান এবং তপন পড়েলকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। কালনা মহকুমা শাসকের দপ্তরে মঙ্গলবার এই পুরবোর্ড গঠন করা হয়েছে। যে সকল কাউন্সিলররা বিক্ষুব্ধ ছিলেন তারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে সসম্মানে গ্রহণ করেন। এদিনের পুরবোর্ড গঠনে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার পৌর প্রশাসক এবং মহকুমা শাসক। মহকুমা শাসকের দপ্তরে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহকুমা শাসকের থেকে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন। নতুন করে যারা ভোট দিতে হয় চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের ভোটটা হয়েছে এবং আমি চেয়ারম্যান হয়ে যাওয়ার পর আমাকে সমর্থন করেছে সকলেই। আমাদের নবনির্বাচিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে নির্বাচিত প্রতিনিধিরা প্রত্যেকেই কাউন্সিলাররা সমর্থন করেছেন এবং তারপরে এই পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি আমার আল্লাহ পৌরসভার উপপ্রধান উপপরিপতি মনোনীত করেছি, নমিনেট করেছি। এটাই আমার কাজ। থার্ড কাজ হচ্ছে এসডিওর কাছ থেকে চার্জ হ্যান্ডওভার করলাম। মানে একদিন ধরে প্রশাসক ছিলেন এসডিও, আজকে এই মুহূর্তে আমি ওনার কাছ থেকে চার্জ হ্যান্ডওভার নিলাম। চেয়ারম্যান হিসেবে কাজ প্রত্যেকেরই কাজ, প্রত্যেকেরই কাজ। প্রত্যেকটি মানুষেরই উন্নয়নের প্রয়োজন আছে, কালনা শহরে উন্নয়নের প্রয়োজন আছে। আরও যেসব কাজগুলো বাকি আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। প্রায়োরিটি মানুষ যেটা চাইবে সেটাকেই আমাদের উন্নয়ন ভাবে এগিয়ে যেতে হবে। শুধু একটি জিনিস থেকে হাইলাইট করলে চলবে, সব কটাকেই আমাদেরকে নিতে হবে, তবে সর্বাঙ্গীন উন্নয়নটা হয়। বুঝতে পেরেছেন তো? কোনো একটি পার্টিকুলার জিনিসকে আপনি চিন্তা করছেন তা না, কিন্তু সকলের সব জিনিস নিয়ে যদি উন্নয়ন করা যায় তবে হচ্ছে সেটা সার্বজনীন উন্নয়ন। প্রথমে যখন আপনার সঙ্গে ছিল, আজকে 12 জনের যে বৈঠক হলো সেখানে আপনাকে দেখলাম। আমার সঙ্গে তো বলে না, দলের সঙ্গে তারা দলের সঙ্গে আছে, দলের সঙ্গে ছিল, দলের সঙ্গে থাকে। আলাদা করে বৈঠক? না না, আলাদা আলাদা, ওইটা আমি জানি। আচ্ছা, তখন আরেকটা কথা যেটা হচ্ছে যে আপনাকে নমিনেটেড করা হলো, রেজুলেশন করে যেটা দাবি তোলা হয়েছিল সেটা হলো না, মানে সে বিষয়ে কি বলবো? না, সেটা রিলেশন হবে তো, ওটা তো যেটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী সেটা হবে, যেটা করার সেটা নিয়ে চলবে একদম। এবং আমাদের যে বিরোধী যিনি রয়েছেন তারও মতামত নিয়ে আমরা চলবো। পুরবোর্ড গঠনের পর চেয়ারম্যান আনন্দ দত্ত সকল কাউন্সিলরকে পুরসভায় যাওয়ার জন্য করো জোরে অনুরোধ জানান। যদিও 12 জন বিক্ষুব্ধ কাউন্সিলর পরে পুরসভা যাওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যান বলে জানা গিয়েছে। যেতে তো হবেই, আগামীকাল শুনছে ছুটি, আগামী পরশুই যাবো। আমরা ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি, ওয়ার্ডকে তো ওয়ার্ডের মানুষের জন্য তো কাজ নিতেই হবে, করতেই হবে। কোথাও কি রাগ অভিমান থেকে গেল? না না না, কোনো রাগ অভিমান নেই। আমরা দলের অনুগত সৈনিক, বারবার করে চেয়ারম্যান রিকোয়েস্ট না, দলের অনুগত সৈনিক, দলের নির্দেশ আমরা পালন করেছি। আর আমাদের যেহেতু কালনা পৌরসভায় জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সুতরাং আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে পৌরসভায় প্রত্যেক দিনই প্রায় যাব মানুষের কাজানোর জন্য। আমি 2010 সাল থেকে 2015 সালেও পৌরসভায় ছিলাম, রোজই গেছি প্রায় পৌরসভা। আজকের দিনটা না, আজকের দিনটা আমি যেতে পারলাম না আমার ব্যক্তিগত কারণে, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমি হাসপাতালে হয়তো এখনই যাবো। চেয়ারম্যান সবাই কি মানে হাত জোর করে অনুরোধ করে? সেটা তো তাদের বিষয়, আপনি তাদের জিজ্ঞেস করুন। আমি ব্যক্তিগতভাবে আরটিপিসিআর করার জন্য আমি যেতে আমার দিক থেকে কোনো সমস্যা নেই, এইটুকু বলতে পারি। এই পৌর বোর্ডটি গঠন করার জন্য আমরা আগ্রহ মানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা না গেলে এই বোর্ডটি গঠন হবে না, এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে আমরা যে 12 জন আছি, আমরা যদি না যাই তাহলে এই বোর্ডটি গঠন হবে না। তো সেই কারণে আগামী, আপনারা জানেন আগামী 31 তারিখে মার্চ মাস শেষ হচ্ছে, বাজেট আছে পৌরসভায়, তো সেসব কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি। এটা শুধুমাত্র দলের দিদির কথা ভেবে, অন্য কিছু নয়, অন্য কারোর কথায় নয়, অন্য কারোর চাপে নয়, অন্য কারোর ইয়েতে নয়, একমাত্র দল যাতে করে আগামী দিনে মানুষের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন যেন কালনার মানুষের কাছে আমরা আরও ত্বরান্বিত করতে পারি, সেই কথা মাথায় রেখেই আমরা 12 জন কাউন্সিলর এখানে উপস্থিত আছেন। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে 12 জন কাউন্সিলরই কিন্তু ওখানে উপস্থিত আছেন। আমাদের কাউন্সিলররা, আমরা যারা 12 জন একসাথে আছি, আমরা কিন্তু কেউ ভেঙে যাইনি। এই বার্তাটাই আমাদের দেওয়ার ছিল যে আমরা 12 জন কাউন্সিলর চেয়েছিলাম, মেজরিটি পার্সন আমরা, যে একজনকে চেয়ারম্যান করার জন্য বা অন্য একজন চেয়ারম্যান হোক সেটা দল বিবেচনা করে দেখেছে, যেটা করার দল করেছে। আমরা দলের সিদ্ধান্ত মাথায় নিয়েই আমরা পৌরবর গঠনের দিক উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা দিদির যেহেতু অনুগামী, আমরা দিদির সিদ্ধান্তের বাইরে তো আমাদের আর কিছু বলার নেই। জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আশা করবো আগামী দিনে আমাদের কালনা পৌরসভার মমতাদির উন্নয়ন আমরা প্রত্যেকের ঘরে ঘরে
যেরকমভাবে দিদির নির্দেশ অনুযায়ী আমরা ছড়িয়ে দিতে পারব। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।